few moments later. So, hello guys. শুভ সকাল বেলা। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। So, আজ হচ্ছে রবিবার। সানডে তো আজ আমাদের কোম্পানি ছুটি আছে। তো সকাল দিয়ে ভাবলাম একটা ব্লগ স্টার্ট করা যায়। কেননা একটু বাইরে দিয়ে ঘুরতে যাব, বাইরে তাজা যাব। স্টার্ট করব আজকে। আজকে যা যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। রুম থেকে স্টার্ট করেছিলাম, দেখলো তোমরা ব্রাশ ট্রাশ করে। দেখো এখন টাইম হচ্ছে তোমার ঘটি কাটাই 8:14 বাজে এখন। তো ঠিক 8টার সময় উঠলাম, উঠে পরে ব্রাশ ট্রাশ করলাম। ব্রাশ ট্রাশ করে কিছু খাবার খেতে হবে, খাবার দাবার খেয়ে রান্না করতে হবে। আর সজল মামার আজকে সেকেন্ড শিফট আছে, আজকে ওটি আছে, তো ওর জন্য রান্না টান্না করে আর সব কিছু তাড়াতাড়ি করে ওকে ডিউটি পাঠাতে হবে। তো ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থাকো, মজা করতে পারবে। আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তো তোমরা দেখো। এই যে সজল মামা মোবাইল খুঁজতে এসছে, এই যে মোবাইল এখানে আছে আমার পকেটে, দেখতে পাচ্ছ ভুলে চলে গেছে। তো চলো ভিডিওটা আজকে একটা ইন্ট্রো দিয়ে শুরু করি। চলো শুরু করা যাক। চলো চো। হ্যালো গাইস, আমি বিষ্ণু, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য পিবি ব্লগস। চো আজকের ইন্ট্রো দিয়ে আমার ভিডিও স্টার্ট করছি। চলো শুরু করা যাক। তো চলো মেরি জিন্দগি মে অজনবি কা ইন্তজার হ্যায়, মে ক্যা করু অজনবি সে মুঝে প্যার হ্যায়, ও অজনবি জানা পেহচানা সপনো মে। A few moments later. তো ফাইনালি রুমে চলে এলাম। রুমে এসে দেখলাম বিদ্যুৎ এরকম খাবার বানিয়েছে, তো আমারও খিদে পেয়ে মানে খিদে পেয়েছে অনেক। তো চলো আমিও খেয়ে নিই। ওকে তো চলো খেয়ে নিচ্ছি। ভাত আসছে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু বাজার দিকে যাব। বাজারে আলু টালু অনেক, রুমের আলু শেষ হয়ে গেছে, কেননা রবিবারে সানডে আমরা সব কিছু বাজার টাজার করি। তো আমি আর মামা এখন বাজারের দিকে যাব, আর দেখা যাক আজ সানডের বাজার কেমন। ওকে তো ফাইনালি আমরা বার হবো এখনই। এই যে মামা প্যান্ট প্যান্ট পরে রেডি রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো ফাইনালি যাই বাজারের দিকে। ওকে তোমরা ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এই যে আমি আর মামা। আর আজকে বাইরের মৌসুম সেই, সূর্যি মামা নেই, হালকা তার সাথে একটু ফুরফুরে হাওয়া সেই দেখাচ্ছে। আর ভাবছি দেখো জলের প্রবলেম ব্যাঙ্গালোরে কেমন টাঙ্কি নিয়ে এসছে। তো জলের প্রবলেমে এখানে এরকমই প্রবলেম হয়, যদি জলের প্রবলেম যেদিন হয় এরকম টাঙ্কি নিয়ে আসে, আর সবাইকে মানে এরকম জল নিতে হয়, টাঙ্কিটা সবাই মিলে কিনে নিয়ে এসছে, আর বাস এরকমই। তো চলো সো ফাইনালি এখন বাজারের দিকে যাই, গিয়ে দেখা যাক মার্কেট কি আর মানে কীরকম বসেছে, দেখতে পাবে তোমরা। ওকে তো চলো ফাইনালি এখন যাই বাজারের দিকে। সামনাসামনি আমরা চলে আসছি, আশা করছি আমার ভয়েসটা তোমাদের কাছে বেশি দূর পৌঁছাবে না। তো তাও দেখা যাক কীরকম মানে হয়, ভয়েসটা একটু প্রবলেম হবে, গাড়ি চলছে তার জন্য। এই যে দেখতে পাচ্ছ মার্কেটের সামনাসামনি, আর ওরে ভাই আম আম তো নিতেই হবে, দেখতে পাচ্ছ আম বিক্রি করছে। আর ওই দিকে যাবো, আর হ্যাঁ দেবু ফোন করেছিল, দেবু আসবে, মানে আসবে কি ওই ওরা একটা অন্য রুম গেছিলো বেড়াতে, তো ওইখান থেকে এদিকে বাজার দিকে ওরা বললো আসবে, তো ওরা দেখি কোথায় আছে এখন কল করে জেনে নিই। ওকে তো চলো ফাইনালি এখন যাই। তো সেই গাড়ি মানে অনেক গাড়ি, প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড, দেখছো এটা হচ্ছে আমাদের মেন রোডটা, আর এদিকে আছে তো ওরা বললো এই সাইডে আছে, এই তো চলে এসছে, দেখতে পাচ্ছো। চলো এখন দেখা যাক কোন দিকে যাই। ওই দেখতে পাচ্ছ আমাদের বন্ধুগুলো যাচ্ছে, ওই দিকে চলে গেল বন্ধের মার্কেটে। ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে মার্কেট, এখন ভিড় কম আছে, একটু পরে অনেক ভিড় হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ সেই মানে অত এখন ভিড় নেই, আস্তে আস্তে ভিড় হবে বিকালের দিকে হয়তো। ওকে হ্যাঁ তো চলো এখন ফাইনালি আলু ফালু নিই, ওই দিকে যেতে হবে। ওকে তাড়াতাড়ি করে নিয়ে রুমের দিকে যেতে হবে, রান্না ফান্না করে আমার ডিউটি যাবে। এই যে মামা চলো এখন ফাইনালি আম নিলাম। ওকে এই যে আম ফাইনালি আমরা এই তো বাজারে এখন এখানে আলু ফালু নেবো। এই যে আমাদের ফ্রেন্ড দেখে হচ্ছে কৌশিক,
আর ওইখানে আরেকজন আছে, ওই যে কোন জায়গায় আছে। ওয়াও, তো চলো এখানে ফাইনালি এখন আলু ফালু নিয়ে নিই, আলু আর পেঁয়াজ নেবো। ওকে, চো আলু আমরা পেয়ে গেছি, মানে ভালো আলু। ওইদিকে দাম বেশি কিন্তু খারাপ, এইখানে দামও ঠিক আর সবও ঠিক আছে। দাম হচ্ছে 45 টাকা, আলু আর পেঁয়াজ আছে, যেহেতু হচ্ছে পেঁয়াজও নেবো আলুও নেবো। তো চলো তাড়াতাড়ি করে ভরে নিই। ওকে, ফাইনালি বাজার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি একাই একবার এসেছিলাম, কেননা ধনে পাতা আর এই লঙ্কা টঙ্কা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো ওইগুলো নিতে আবার এসেছি। তো ফাইনালি আর কমপ্লিট, দেখতে গেলে তোমরা অনেক কিছু নেওয়া হলো, আমার চলে গেছিলো তখনই, তারপরে এসে নিয়ে কন্টিনিউ গেলাম আমি। তো তখন ভিডিও কন্টিনিউ করতে পারলাম না, তাড়াতাড়ি যেতে হলো, কেন মামার ডিউটি আছে এখন গিয়ে। তারপর রান্না করছে, হয়তো রান্না করার পরে ওরা মামাকে ডিউটি পাঠিয়ে দেবে খাওয়া খাওয়া খেয়ে নিয়ে। তো চলো এখন ফাইনালি আমরা রুম যাই, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখলাম। তো একদিকে খাওয়া খেতে বসছি, এই যে সুবল আছে আর আমি এখানে বসে আছি, আর এই আম পাকা, এই দেখতে পাচ্ছি আম পাকা, আম খাবো। ও তাড়াতাড়ি খেয়ে গেছিলাম, কিন্তু কী বললো, দুঃখের বার বৃষ্টি পড়েছে অনেক, কেননা ওই যে যেতে হতো ওই বাইরে দিয়ে বলেছিলাম ঘুরতে যাবো। তো এখন ফাইনালি রুমে আছি, রুমে দেখছি চা বানাবো। এই যে আমাদের কড়াতে চা হবে, দেখতে পাচ্ছ নতুন স্টাইলের চা, দেখতে হবে তোমরা। তো চলো দেখতে থাকো। আর রুমে যে সবাই আছে, সবাই রেডি হয়েছিল, দেখতে পাচ্ছ সব রেডি হয়েছিল যাওয়ার জন্য, ও ঘুমোচ্ছে। তো চলো এখন ফাইনালি চা বানাবো, চা খাবো। ওকে, ফার্স্ট গ্যাস জ্বালালাম, তারপরে কড়া বসলাম, কড়াতে আমাদের চা হবে। তো চলো, ওকে, তারপর নেক্সট দেখতে থাকো তোমরা। টেস্ট কেমন দেখো, দেখতে পাচ্ছ অসাধারণ। ওরে ভাই, এদিকে আছে দেবু, এই যে এদিকে আছে আকাশ, পড়ছে একটু 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 একটু, বেশি পড়ছে, বেশি না, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। তো এই দিকে মনে আছি, এই যে আকাশ আর দেবু। তো চলো ওইদিকে যাবো, একটু হালকা ঘোরাঘুরি করবো, সিনেমাটিক ভিডিও ভিডিও বানাবো। ওকে, তো চলো এখন ফাইনালি যাই, তারপরে সবকিছু দেখতে পাবে। বৃষ্টিটা একটু জোরে পড়ছে বেঙ্গালোরে, আর এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুল, এখানে মাটি করা চলছে। এই যে সামনে একটা নদী ছিল, তো ওটাই বড় করছে, এদিকে পুরো একদম বড় হয়ে গেছে। এদিকে এটা হচ্ছে ছোট মতন পার্ক, আর আশা করছি বুঝতে পারছো কিনা যায় না। দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে হালকা হালকা, এখন একটু জোরে হলো আগের থেকে। তো চলো আর একটু সামনে দিকে যাই, যদি বৃষ্টি জোরে পড়ে তাহলে রিটার্ন চলে আসতে হবে, কেননা দিয়ে যাবো নয়তো, আর বাইরে আছি, দিলে চলবে না, শরীর খারাপ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তো চলো এখন আগের দিকে সামনে দিকে যাই। এখানে প্লেসে এরকম একটা প্লেসে সেই লেভেলের মজা হবে। তো এই যে এখান থেকে প্লেসটা, উফ, সেই লেভেলের সেই তাগড়া, এখান থেকে সিনেমাটিক যা হবে না, মানে কি আর বলবো, তোমরা দেখতে থাকো আমরা বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এরা দুজন কি করছে, চটি থেকে মাটি ছাড়া ছাড়ি চেষ্টা করছে, কিন্তু ছাড়ছে না। বেঙ্গালোরের মাটি হাবি চিট, যেমনি চিট তেমনি ফেভিকলের আঠার মতন লাগাইছে দু ভাই মিলে, একদম দেখো ভাগে চাষ।
হ্যালো গাইস, দেখো আমাদের ভিডিও শ্যুট করতে এসেছি বিষ্ণু গোড়াই ক্যামেরাম্যান, আমাদের মডেল দেবব্রত গোড়াই। এর ভিডিও, এরা এখানে ভিডিও শ্যুট করছে। ওকে, ওরে বাবা, দেবু এখান থেকে আর এদিকে আকাশ। নাইস নাইস, এদের মিস্টেক হয়ে গেলো একটু, কি বলছে, দাঁড়াও দাঁড়াও, হলো না তো ব্লগ এরকম কন্টিনিউ চলবে। তোমরা দেখে যদি ইন্টারেস্ট পাও, মজা পাও, তো প্লিজ কমেন্ট করে জানাও। আশা করছি কন্টিনিউ ট্রাই করবো এবার থেকে কন্টিনিউ ব্লগ করতে, কেননা এখন নাইট শিফটে ডিউটি চলবে, বিকেলবেলা ফাঁকা পাবো, বিকেলে প্রায় দিনেই ট্রাই করবো করতে। ওকে, আর এরকম এরকম প্লেসে আসবো, আরও আগে দিয়ে আরও প্লেস আছে যাবো, তখন অন্যদিন, আজকে হবে না, অন্যদিন যাবো। ওকে, তো চলো আমরা এখানে কয়েকটা সিনেমাটিক বানাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সিনেমাটি দেখতে পাবে, দেবো সিনেমাটিক। ওকে, হয়তো হতে পারে এর পরেরটাই সিনেমাটিক হয়ে যেতে পারে, তোমরা দেখতে থাকো। देखो ना यहाँ के मेरा हाल कैसा है, टूट के अभी तक ना जुड़ा, अब समझना नहीं है, जो भी है वो सही है। बच्चों ওইখানে ওরা ভিডিও বানাচ্ছে, আর আমরা এইখানে ফাইনালি চলে এসেছি। এই দেখতে পাচ্ছে প্লেস, এইখান থেকে সেই দেখা যাচ্ছে, আর এইদিকেও মানে এমন সুন্দর দেখা যাচ্ছে, কী আর বলবো। তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, তোমরা একটু প্লিজ জানাও। আর এখান থেকে যে ভিউটা, এটাও আরও সেই লেভেলের। ওরে ভাই, নাইস ভিউ দেখতে পাচ্ছ তোমরা, নাইস, মানে কী আর বলবো, সেই তাগড়া দেখাচ্ছে, তাগড়া তাগড়া। ওকে, দেখছো তো, চলো ফাইনালি আমাদের ভিডিও সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব অনেকগুলো ভিডিও বানালাম, তো তোমরা দেখলে হয়তো, দেখলে কেমন হয়েছে একটু কমেন্টে জানাও। ওকে, আর সন্ধে হয়ে আসছে প্রায় সন্ধ্যের দিকে, এবারে রুম যেতে হবে, রুমে গিয়ে খাবার দাবার বানাতে হবে, কালকে আরও ডিউটি। ওকে, তো ব্লগটা আশা করছি রুমে গিয়ে না হলে এখানেই এন্ড করে দেবো, কেননা অনেক বড় হয়েছে, খুব মজাও হয়েছে। তো এত দূর পর্যন্ত যদি তোমরা এসে থাকো, তাহলে প্লিজ দয়া করে একটু শেয়ার করো, আর কমেন্ট করো, এবং লাইক করো। ওকে, আর একটু বেশি বেশি শেয়ার করো, কেননা যাতে সবার কাছে যায়, সবাই যেমন দেখতে পাই। ওকে, তো চলো এখানেই ব্লগটা এন্ড করবো, কেননা রুমে গিয়ে অনেক কাজ করে যাবে, রান্না করবো, এই করবো, এই করবো, তার জন্যই হবে না। তো এইখানেই ব্লগটা আমি এন্ড করবো, তার আগে একটা সিনেমাটিক দিয়ে দেবো। ওকে, তো দেখে নেবে তোমরা, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই, নেক্সট মজার ব্লগে দেখা হচ্ছে। ওকে, ধাগো মে ফিরোলি, বাতো কি রঙ্গোলি সে না খেলু, এসে হোলি মা।